পিলেজার আবার চলে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এদেরকে মেরে ট্রাই করব, যেহেতু আমি অনেকদিন পর্যন্ত এসে যাব না, মেরে ট্রাই করাই যায়, যাই দেখি মারি। ওদের মধ্যে অনেক কিছুই আছে আমি যেটা মেরে মেরে শোধ করতে পারবো, আর এদের মাথার উপর যেটা আছে এটা লাগাবো। মেরেছি, হয়ে গেছে। তা আমি এই যে এটা পেয়ে গেছি, এটাকে আমি হাতে নিই, এই যে হাতে নিয়ে নিলাম। আরেকজন আছে, আচ্ছা রুক বেটা রুক, থাম। কেমন আছেন ক্রুদ্ধ জনতা, মাইনক্রাফটের নতুন পর্বে আপনাদের স্বাগতম। তো গত পর্বে আপনারা দেখেছিলেন আমি একটা মৌমাছির ঘর তৈরি করেছিলাম, মাটি দিয়ে তাদেরকে ঘেরে দিয়েছিলাম। তো আজকে আমি সেখানে একটা ক্যাম্প ফায়ার লাগাবো এবং তাদের মধু সংগ্রহের ব্যবস্থা করব, যেন তারা আমাকে কামড় না দেয় সেই ব্যবস্থা করব। এবং ফার্মটা একটু বড় করব, কিছু মাইনিং করব, সামান্য মাইনিং করব। কয়লা তো আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমার এখানে নামতে ভয় লাগছে। নামার আগে একটা কাজ করি, মরি বাঁচি আমি নামবই, কুড়াল নিয়ে নামবো আর তলোয়ার নিয়ে নামবো, ভালোটা। যদি কুড়াল দিয়েও খুব ভালো কাজ হয় আর তলোয়ার দিয়েও। একে একে বাস হয় এটা, আমি অনেকটা সেফটিতে আছি। মেরে তো আচ্ছা গড, শেষ, আমি সব শেষ। আচ্ছা হয়ে গেল, আমার সব লেভেল শেষ, চারটা করে লেভেল গেছে, ওয়াও। এখানে আয়রনও আছে, ভয়ও লাগছে, কিছু যদি চলে আসে তো শেষ। আমি নিচে লাভা দেখা যাচ্ছে, এখানে অনেক কিছুই আছে, আমি মনে হয় কোনো আন্ডারগ্রাউন্ড কেভ জাতীয় কিছুতে গেছিলাম, বেঁচে গেছি, অনেকখানি বেঁচেছি। এখন আমাকে একটু টর্চ তৈরি করতে হবে, আগে কিছু টর্চ, টর্চ ছাড়া আমার কাজ হবে না, টর্চ আমার কিছু বানানোই লাগবে। দুইটা দিয়ে চারটে, চারটে আটটা বানায় রাখি, একটা কয়লা দিয়ে আমি মনে হয় চারটেই বানাতে পারবো। আমি জানি না ক্যাম্প ফায়ার, CAM ক্যাম্প ফায়ার। আচ্ছা কিছু কাঠের প্রয়োজন আছে আমার, আমার কাছে ওই ধরনের কাঠ নাই, কিছু বানাই নিয়ে আসি আগে। কিছু কাঠের প্রয়োজন, তখন কাঠ নিয়ে নিই।
বাহ, পালাও। তো আপনারা দেখেছেন যে এখানে কি আছে, আপনারা হয়তো বুঝতে পারেননি অনেক কি আছে না আছে। ওগুলো হচ্ছে পিলেজার, একটা হচ্ছে ভিলেজার, যারা ভালো যারা দল বেঁধে থাকে বিভিন্ন জায়গায় বাড়ি বানায়, তাদের সাথে ট্রেডিং করা যায়, বিভিন্ন জিনিস কেনা বেচা করা যায়। আর এক হচ্ছে পিলেজার, যারা ভিলেজারদের উপর অ্যাটাক করে এবং প্লেয়ারের উপর অ্যাটাক করে, তারা আমাকে পাইলে আমাকে মারা শুরু করবে এবং আমি যদি তারাকে মেরে দিই এবং ভবিষ্যতে কোনো ভিলেজে যায় তাহলে সেই ভিলেজে অ্যাটাক করে দেবে। তাই আমি তাদেরকে মারতে পারবো না, এই কারণে যে আমার ওরাকে মারা মাত্রই অবস্থা টাইট হয়ে যাবে। যাই হোক, যেটুকুন জোগাড় হয়েছে সেটা দিয়ে কাজ চালাই। একটা গম হয়ে গেছে, এই যেটা, এই যে গমের সাথে চারাও পেয়ে গেছি, এই যে আমার গম, এটা হচ্ছে গম। উইট, মানে এক কথায় আমরা আউর বা খড় যেটাকে বলি, গমের আউর পেয়ে গেছি। বাহ, কি করলাম আর কি হলো, খুব ভালো, তিনটা আউট পেয়ে গেছি, তিনটা মানে কথায় গম পেয়েছি, তিনটা উইট। তো তিনটা উইট দিয়ে কী হয় আমি দেখাই, উইট দিয়ে কী কী হয়। তো এই যে আমার তিনটা উইট, এভাবে সমান করে রেখে দিলে একটা ব্রেড তৈরি হয় যেটা আমি খেতে পারবো। এখন আমার কিছু জিনিস করাই লাগবে। আচ্ছা, আমি ক্যাম্প ফায়ার তৈরি করতে চাইছিলাম না, তো আপনারা টর্চ তো পেয়ে গেছেন, টর্চ দেখছেন, টর্চ দেখাইনি না, টর্চ দেখাই দিই। এই যে টর্চ যদি লাগাই, দেখেন দেখছেন কত আলো হয়। তো আমি টর্চ এখানে একটা লাগাবো আমার বাড়ির চারের সাথে, একটা করে চারটে, যেন মব আমার বাড়ির চারিপাশে কম আসে, আর ঘরের মধ্যে একটা যেন আলো থাকে সবসময়। এখন আমি বানাবো ক্যাম্প ফায়ার, ক্যাম্প ফায়ার। এই যে আমার ক্যাম্প ফায়ার তৈরি, আপনারা দেখতেই পাচ্ছেন। এই ক্যাম্প ফায়ার দিয়ে রান্না করা যায় এবং একবার ক্যাম্প ফায়ার লাগাই দিলে সেটা তোলা যায় না, নষ্ট হয়ে যায়, শুধু কয়লাটা পাওয়া যায়। তো আমি চাই না যে ক্যাম্প ফায়ার তুলে নষ্ট করতে। এবং কেন ক্যাম্প ফায়ার আমি তৈরি করছি একটু পরে দেখাবো। আমার কিছু কাঠ, এবং কাঠ দিয়ে ট্র্যাপডোর তৈরি করতে হবে। ট্র্যাপডোর, ট্র্যাপডোর আমার দুইটা লাগবে না, আরও বেশি লাগবে, চারটা লাগবে, হ্যাঁ না তিনটা লাগে আসলে, তো আমি চারটা নিলাম, আমি নিয়ে গেলাম। তো আমি শেষ এটুকুন কাজ করে রাখি। আর ঘোড়াকে কেন বন্দি রেখেছি, ঘোড়াকে আসলে টেম করা যায়, এই জন্য এতদিন ধরে আমি ঘোড়াকে এভাবে আটকে রাখছি। যেভাবে চারের সাইডে একটা করে দিতে হবে, এরপর এখানে ক্যাম্প ফায়ার দিতে হবে, এরপরে এই যে, তাহলে এই ট্যাবডোটা কেন দিলাম, এই ট্যাবডোটা এই জন্য দিলাম যেন কোনোভাবে ছোটো মৌমাছির বাচ্চাগুলো ভিতরে ঢুকে না যায়, পুড়ে না যায়। আর আগুন কেন দিলাম আমি, আপনারা তো সবাই জানেন যে মৌমাছির এই বাসাতে আগুন দিয়ে দিলে মৌমাছি ইয়ে হয়ে যায়, ধোঁয়া দিলে, তো এখানে ধোঁয়াটা উঠছে এবং সেই জন্য এখন আমি যদি এখানে ক্লিক করি, ডান ক্লিক, সরি, তাহলে আমি পেয়ে যাব একটা, আমার একটা ভুল হয়ে গেছে, সব শেষ, নষ্ট হয়ে গেল।
আমাকে আবার আর একটা বানাইতে হবে, আমার লস হয়ে গেল। সমস্যা নাই, শুয়ে পড়লাম। আমাকে আরো কিছু উট জোগাড় করতে হবে এবং আই ফুট এভাবেই একে মারার সুবিধা, কারণ এখন আমার কাছে কোনো কিছু নাই। এই পাই গেছি বারুদ, গান পাউডার, যেটা দিয়ে আমি টিএনটি তৈরি করতে পারবো। তো যেভাবে আমার গেম আগাতে থাকবে, আমি সেভাবে এই জিনিসগুলোর ফার্মও তৈরি করব। তো আপাতত আমি কিছু পাচ্ছি না, কারণ এখন নতুন নতুন কিছুই পারা যাবে না, এবং আপনাদের দেখাবো বলেই আমি অল্প অল্প খেলি এবং অল্প অল্প ভিডিওটা করি। তো যদি আমার গেম একটুও যদি আমার গেম খেলা ভালো লাগে আপনাদের কাছে, তাহলে প্লিজ লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে, যেন আমি আরও ভালো ভালো ভিডিও আপনারা দেখতে পান এবং আপনাদের দেখাতে পারি। ফুল দুইটা কেন নিলাম দেখাচ্ছি, চলেন। আমার মৌমাছির জন্য আমি ফুল দুইটা নিলাম, তাদেরকে খাওয়াবো বলে। আমার খাওয়ার অনেক খিদা কমে গেছে, ঘন ঘন খেতে হয় না, কিন্তু অনেক কিছু অনেকভাবে খাওয়া লাগে, উপায় থাকে না আসলে। আমি তখন মানে চিকেন নিয়ে গেছিলাম না, আমি ওই জন্যেই সব কিছু বাড়িতে রেখে যাই যেন আমার কিছু না হয় সহজে। তো আমার কী দরকার ছিল, কয়লার দরকার ছিল, কয়লার আমি ব্যবস্থা করে ফেলেছি প্রায়, যেটা আমার দরকার ছিল না সেটাও পেয়ে গেছি, অনেক কিছুই হয়ে গেছে আমার। এখন আমার আবার কয়লা দরকার, একটা ক্যাম্প ফায়ারের দরকার, এটা দিয়ে আবার মনে হয় টর্চ করা যায়। ইয়েস, টর্চ হয়ে গেছে। তো আমি এখন বাদ বাকিগুলো রেখে দিই, টর্চকে বাম হাতে নিব, ওখানে যাব, ক্যাম্প ফায়ারের জন্য আমার কিছু কয়লা দরকার, সেটা ব্যবস্থা করব এবং ফিরে চলে আসবো। বাহ, এরাকে মারা নিয়ে ব্যস্ত এখন আমি। থাম, কুড়ালটা নিয়ে আসি। কুড়াল দিয়ে মারলে ড্যামেজ বেশি হয়েছে, কুড়ালে ড্যামেজ বেশি তলার থেকে, সেজন্যই কুড়াল ব্যবহার করতেছি আমি।
আরও অনেক কিছু আছে, তো আমি এগুলোর মধ্যে নাই। আমার যেটা কাজ করা সেটা করব, গালতু ফালতু কাজ করার দরকার নাই। তো আয়রন ব্লক দিয়ে কী করে কী করা যায় আমি দেখাই দিচ্ছি। আবার আমাকে ক্যাম্প ফায়ার তৈরি করতে হবে, তো ক্যাম্প ফায়ারের জন্য আবার আমাকে টর্চ লাইট রেখে দিই। আবার আমাকে গাছ কাটা লাগবে কিছু। তো আমি ক্যাম্প ফায়ার তৈরি করবো আবার নতুন করে, এক দুই তিন, এক দুই তিন, আর মিডিলে একটা কয়লা। এই যে আমার ক্যাম্প ফায়ার আবার তৈরি হয়ে গেছে, কিন্তু এখন আমার যাওয়া উচিত হবে না, থাক। এখন আমি আর একটা চিকেন খাই। এই যে আমার ছয়টা আয়রন তৈরি হয়ে গেছে। এবার আমি আয়রনের কিছু বানাবো, সেটা হচ্ছে আপনারা অবশ্যই জানেন আমি কি বানাতে পারি, কোড়াল এক্স। কারণ আমি এক্স এই জন্য তৈরি করব, কারণ আয়রন এক্স দিয়ে আরো বেশি ড্যামেজ দিবে। তো যেখানে আগে থেকেই ফুল থাকে সেই জায়গায় যদি গাছ লাগানো যায় সব থেকে বেটার, মৌমাছি হওয়ার সুবিধা থাকে। তো দেখা যাক যদি হয়ে যায়, হয়ে গেলে তো ভালোই হয়। পিলেজার আবার চলে এসছে আপনারা দেখতেই পাচ্ছেন, এদেরকে মেরে ট্রাই করবো, যেহেতু আমি অনেকদিন পর্যন্ত এসে যাবো না, মেরে ট্রাই করাই যায়, যাই দেখি মারি। ওদের মধ্যে অনেক কিছুই আছে আমি যেটা মেরে মেরে শোধ করতে পারবো, আর এদের মাথার উপর যেটা আছে এটা লাগাবো। মেরেছি, হয়ে গেছে। তা আমি এই যে এটা পেয়ে গেছি, এটাকে আমি হাতে নিই, এই যে হাতে নিয়ে নিলাম। আরেকজন আছে, আচ্ছা রুক বেটা রুক, থাম। ও শিট, মেরেছি। এবং আমার মরাতে একটা কাজ হয়েছে, সেটা হচ্ছে যে উপরে আমার একটা চিহ্ন চলে এসেছিল, সেটা হচ্ছে রেডের চিহ্ন, প্লেজারদের রেড হয়। তো আমি সেই প্লেজারের রেডে পড়বো না, কারণ আমি বেঁচে গেছি, ওরা আমাকে ছেড়ে দিয়েছে এবারের মতো, কারণ আমি মরে গেছিলাম। ওদের হাতে একবার মরে গেলে ওরা ছেড়ে দেয় সাধারণত। তো আমি কি জানো করতেছিলাম, হোয়ার ইজ মাই ক্যাম্প ফায়ার, ক্যাম্প ফায়ার কই? এ আছে আছে আছে, ও অনেক শান্তি। তো আমি মৌমাছির এই কাজটা করে দেখানোর জন্যে এতক্ষণ ধরে আপনাদেরকে গেম খেলে দেখাচ্ছি, নাহলে আমার আজকে টার্গেট ছিল শুধুমাত্র ফার্মটা তৈরি করা, এই যে ফার্মটা আমি তৈরি করেছি, এবং আপনাদেরকে মাইনিং করে কীভাবে টর্চ তৈরি করতে হয় সেটা দেখানো।
তো এই যে এখন আমি পারবো এটাকে করতে কি ব্যাপার ও শিট আমি একটা জিনিস ভুলে গেছি এতক্ষণে মাথায় এসেছে তো আমাকে তো মধুর যে মানে আসলে আমি মোমটা বের করবো হানিকম হানিকম বের করার জন্য আমার লাগবে আয়রন তো আয়রনগুলো কোথায় আছে আয়রনই আমি হারাই ফেলেছি আমি তো দুইটা আয়রন খরচ করে ফেলেছি আমার লাগবে আরও দুইটা আয়রন না চাইতে হয়েও এখন আমাকে আবার আমাকে আবার মাইনিং করতে যেতে হবে এবং এবার আমি এভাবে যাবো না যাওয়ার যাওয়ার করে নিয়েই যাব কোথায় আছে আমার এক্স এই যে এক্স অ্যান্ড আর একটা নিয়ে যাই লাগবে প্রদীপ প্রদীপের ব্যবস্থা করি ধান্দা পানি বাদ দিয়ে যেতে হবে আমাকে এগুলো নিয়ে এখন মাথা খারাপ করলে হবে না কারণ মাথা খারাপ করে দিলে আমার প্রবলেম আছে তো আমি কি করতে চাচ্ছিলাম এখন আমি দেখাবো আবার দ্বিতীয়বার তো এক কয়লা দিয়েও কাজ করা যায় অনেকগুলো আয়রন পাইছি এবার এবার চেস্ট প্লেট একটা বানাইতে হবে চেস্ট প্লেট একটা শিল্ড বানাবো শিল্ড শিল্ড বানায় দেখাই দিই শিল্ডটা বানানো এখন সহজ যেহেতু আমার ব্যবস্থা আছে শিল্ড বানায় এভাবে হ্যাঁ এভাবে এবার ঠিক আছে শিল্ড বানানো এরপরে আমি চেস্ট পেয়ে বানাবো সেটা পরে দেখা যাবে তো আমার সিজার তৈরি করতে তো সিজার তৈরি করার জন্য অর্থাৎ কেঁচি তৈরি করার জন্য কী করা লাগবে এই যে এটা হচ্ছে আমার কেঁচি তো আপাতত থাক সকাল হয়ে যাক আমি আবার শুরু করব এবং মধু দিয়ে মধুর হানিকম দিয়ে আমি কি তৈরি করব দেখাচ্ছি এইবার পাইছি এই যে তিনটে হানি কম পেয়েছি দেখুন এখন মধুর জন্য আমাকে এরা কিছু বললো না আবার আমাকে পরে আসলে এটা পূরণ হয়ে যাবে কিছু ফুল লাগবে তাহলে আমি তাড়াতাড়ি করে আরও এদেরকে বংশ বিস্তার করাতে পারবো যত এদের বংশ বিস্তার হবে তত আমার ভালো ওদিকে একটা কিছু দাঁড়ায় আছে এটা কেমনে সম্ভব বন্ধু আর এখানে আমি তো মনে করছিলাম আয়রন ব্লক কয়লা আছে একটু কয়লাটা পরে ব্যবস্থা হচ্ছে ও আর একটা করা যায় ভেড়া কই ভেড়া 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 এই যে একে আমি এর লোম এখন কাটতে পারবো এই যে লোম কেটে নিলাম তিনটে লোম পেলাম এটা হচ্ছে মেন সুবিধা বাহ নতুন ভেড়াকে মারলে দুইটা থেকে তিনটা পাওয়া যায় সবসময় মাঝে মধ্যে পাওয়া যায় সবসময় না মরেছিস হ্যাঁ ভালো হয়েছে লাইফ অনেক কমে গেছে তো লাইফ আগে খাইয়ে ফেলি কিছু
খাবার আছে? হ্যাঁ আছে। চিকেনকে রেখে দিই। তো মধু পাওয়ার জন্য আমি কেন এরকম করছিলাম, মধুর জন্য কেন এরকম করছিলাম, কারণ মধুর জন্য আমার একটা আছে, একটা বি নেস্ট বলে, এই যে বিহাইভ, তো বিহাইভের জন্য এই যে চারটা কাঠ লাগবে এবং চারটা ই লাগবে। তো আমি দেখাই দিই বিহাইভ কীভাবে তৈরি করতে হয়। বিহাইভ তৈরি করার জন্য তিনটে উপরে তিনটে নিচে অ্যান্ড তিনটে নিচে হয়ে গেল। এটাতে আমি মধু সংগ্রহ করে রাখতে পারবো, মানে কৃত্রিমভাবে তৈরি করলাম। এটা আমি দেখাই দিব এখন, ওখানেই লাগাবো বিহাইভ। লাগানোর পর ক্যাম্প ফায়ার দিব। এটা আমি যে কোনো জায়গায় লাগাইতে পারবো, কোনো কাঠের প্রয়োজন পড়বে না। মৌমাছি হারাই গেল। তো মৌমাছিকে আমি বাড়ির মধ্যে নিয়ে যাচ্ছি, ওদের ঘরে নিয়ে যাব। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করুন যারা আমার চ্যানেলে নতুন আছেন, এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনে প্রেস করে দিন। তো আজকের জন্য এইটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করুন। যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। ততক্ষণ পর্যন্ত। বড়ে সাল মে হ্যায় আব জিন্দগি ইসকি এসি এসি।